রহমান সুজন সহ ছয়জনকে আটক করে। উদ্ভাবনী তরুণদের জন্য ডিজিটাল ব্যবসায়িক পরিকল্পনা প্রতিযোগিতা বাংলালিঙ্ক ইনোভেটর্স এর চতুর্থ আসরে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলালিঙ্কের চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মঞ্জুলা মোর্শেদ। ইউজিসি অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলালিঙ্কের নির্দিষ্ট অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন আর এই রেজিস্ট্রেশন চলবে আগামী 24 অক্টোবর পর্যন্ত। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আরও যুক্ত ছিলেন বাংলালিঙ্কের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর কাজী উর্ফি আহমেদ ও হেড অব ট্যালেন্ট ম্যানেজমেন্ট আয়েশা সাইদ।